করোনা ভাইরাস এখন আমাদের কাছে বিশ্ব ত্রাস, যার প্রাদুর্ভাব প্রথম হয়েছিল চীন দেশে। চীন থেকে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজের দেশে ফিরেছেন, তাদের মাধ্যমে অনেক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এইভাবে করোনা ভাইরাস মহামারীর আকারে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়েছে। তাই WHO করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ডিজিজ হিসেবে ডিক্লেয়ার করেছে। কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার ভাইরাস সংক্রমণ হয়েছে? করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার 2-14 দিন পর লক্ষণগুলো ক্রমশ প্রকাশ পায়। যেমন ধরুন জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, এগুলো আপনার হতেই পারে। কাদের বেশি ঝুঁকি থাকে? যারা বৃদ্ধ, মানে 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, যাদের ব্লাড সুগার, ফুসফুস বা হার্টের কোনো রোগ রয়েছে, অথবা যাদের কোনো ট্রাভেল হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে আপনার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। তাহলে আপনাকে কী কী করতে হবে, কী কী মেনে চলতে হবে? প্রথমত, ভিড় অথবা জমায়েত এড়িয়ে চলুন। এই সময়ে ট্রেনে বাসে বেশি যাতায়াত করবেন না। যাদের সর্দি কাশি অথবা জ্বর হয়েছে, তাদের থেকে একটা দূরত্ব বজায় রাখুন। হাঁচি বা কাশির সময় মুখে টিস্যু পেপার চাপা দিন। হাতের কুনুই দিয়ে ভালো করে মুখ কভার করুন, যাতে ড্রপলেট বাতাসে ছড়িয়ে না পড়ে। সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন। হাত অপরিষ্কার থাকলে চোখ, নাক, মুখ কখনো স্পর্শ করবেন না। আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাগুলো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করুন। বাইরে থেকে আসবার পর জামাকাপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। কাঁচা অথবা অর্ধসেদ্ধ মাংস খাবেন না। গরম জলে লবণ মিশিয়ে বারে বারে গার্গেল করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে বেশি করে প্রোটিন জাতীয় খাওয়ার, যেমন মাছ, ডিম, সোয়াবিন, ভিটামিন, এগুলো খেতেই হবে। এছাড়া আপনি মাস্ক ইউজ করতে পারেন, তবে অযথা মাস্ক না ইউজ করাই ভালো। এতে আপনার শ্বাসকষ্ট হতে পারে। হাঁচি বা কাশি হলে জীবাণু পুনরায় আবার শরীরে ঘুরে প্রবেশ করবে। তাহলে কারা মাস্ক পরবে? যারা স্বাস্থ্যকর্মী অথবা যারা হাসপাতালে রোগী দেখাতে যাচ্ছেন বা কোনো ভিড়ে যাচ্ছেন বা অথবা যারা অসুস্থ, তারা মাস্ক ইউজ করতে পারে। সবশেষে বলা যায় যে নিজেকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই চেষ্টা করুন এবং বারে বারে হাত ধুন। যদি কারো করোনা ভাইরাসের সংক্রমণজনিত উপসর্গ দেখা যায়, সেক্ষেত্রে আপনি কী করবেন? প্রথমত, আপনাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যদি আপনি করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে থাকেন অথবা যদি আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে, তাহলে সেটা অবশ্যই আপনার ডাক্তারবাবুকে জানান। নিজের থালা বাসন বিছানা আলাদা ব্যবহার করবেন এবং আলাদা ঘরে থাকবেন। কার্ফুর গুরুত্ব কী? ধরুন অফিসিয়ালি কলকাতাতে 2 জন আক্রান্ত, তারা হাসপাতালে যাওয়ার আগে আরও 400-500 মানুষের সংস্পর্শে এসেছে।
তাই সেই 400-500 জন মানুষ জানেন না যে তারাও ইনফেক্টেড। তারা নিজেদের অগোচরে বাকিদের শরীরে ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে। যখন লক্ষণ ধরা পড়বে তখন সংখ্যাটা এক ধাপে অনেক বেড়ে যাবে। তাই প্রধানমন্ত্রী 22 মার্চ সকলকে ঘরে থাকবার জন্য অনুরোধ করেছেন, কারণ ভাইরাস দেহ থেকে দেহে বিস্তার লাভ করে। একদিন ঘরে থাকলে এই চেন ব্রেক করা সম্ভব। তাই সরকারি নির্দেশিকা সবাই মেনে চলুন। আপনি নিজে সচেতন না হলে কোনো সরকার ভারতকে বাঁচাতে পারবে না। তাই কারো শরীরে যদি ভাইরাসের সংক্রমণ ঘটে বা কোনো উপসর্গ যদি দেখা যায়, তাহলে কখনোই লুকিয়ে রাখবেন না। সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, সেখানে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ভয় পাবেন না অযথা। নমস্কার, ধন্যবাদ।